চিত্রটার পুনর্বাসনের কাজে বেশি সময় দিতে হচ্ছে ব্রাজিল ম্যানেজমেন্টকে। নেইমারের ম্যাচ ফিটনেস নিয়ে আছে চিন্তা, চিকিৎসকদের ব্যস্ততা বেড়েছে ডগলাস কস্তার চোটে। অন্যদিকে আর্জেন্টিনা স্কোয়াড চাঙ্গা থাকার চেষ্টা করছে, শেষ বিশ্বকাপে অপেক্ষার অবসান চান হাভিয়ার মাসচেরানো। তরিসো পুলিশের ক্যাম্পে প্রতিপক্ষ বা রণকৌশল নিয়ে ভাবনার কাজটি মসৃণ হচ্ছে না। কোচ তিতের অতৃপ্তি ভিন্ন কারণে। সেলেসাও শিবিরে মূল মনোযোগ এখন ফিটনেসে। কোচের চেয়ে আলোচনায় বেশি আসছেন চিকিৎসক আর ফিজিওথেরাপিস্ট। নেইমারের পর চিকিৎসকদের ব্যস্ততা ডগলাস কস্তার চোটে। প্রথমে সামান্য বলা হলো, সময়ের সাথে বদলেছে সুর। নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন, কিন্তু বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস কতটা ফিরে পাবেন তা নিয়ে নির্ভর হতে পারছেন না লাসমার। ডিয়েগো কস্তা থাইয়ের চোট নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন, আপাতত ফিজিও সেন্টারে ও শুশ্রূষা চলছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবে কিনা নিশ্চিত নয়। প্রতিদিনই নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে 17 জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ও মাঠে নামতে পারবে কিনা সে বিষয়ে পুরো নিশ্চিত নই। আপাতত লক্ষ্য ওর ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনা। সে লক্ষ্যে এ সপ্তাহে ও ছোট মাঠে কিছু ম্যাচ খেলবে। আর্জেন্টিনারও স্বস্তিতে থাকার উপায় নেই। সার্জিও রোমেরোর ছিটকে যাওয়ার ধকল কাটিয়ে উঠতে হবে আলবি সেলেস্তেদের। মাসচেরানো বিলিয়াও ফিট হতে লড়ছেন, শেষ বিশ্বকাপে স্মরণীয় মুহূর্তের অপেক্ষায় মাসচেরানো। আমি একজন যোদ্ধা, যে এবার একরকম মৃত্যুর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। বাস্তব হলো এটা শেষ সুযোগ, এ কারণে আমি আছি, কোচেরও আমাকে দরকার। মাঠ ও মাঠের বাইরে থেকে আমার দায়িত্ব পালন করব। মারাকানার ফাইনাল হারের দুস্মৃতি মনে আছে, কিন্তু তা মাথায় রেখে লাভ নেই। রাশিয়ায় মেসিকে ঘিরে নতুন করে ট্রফি জয়ের নেশায় বুঁদ আর্জেন্টিনা। শেষ চেষ্টায় হাসতে চান মাসচেরানো।